চিকেন বার্গার। আমরা এখন দেখব কিভাবে সুন্দর ও স্বাস্থ্যসম্মতভাবে চিকেন বার্গার তৈরি করা যায়। প্রথমে বার্গার বানগুলো ডিপ ফ্রিজ থেকে এবং প্যাটিগুলো চিলা থেকে সাধারণ তাপমাত্রায় নিয়ে রাখতে হবে। পেঁয়াজ গোল গোল করে কাটতে হবে। একইভাবে টমেটো স্লাইস করতে হবে এবং পিকলগুলো এভাবে স্লাইস করে একটি পাত্রে রাখতে হবে। পেঁয়াজের স্লাইসগুলো এভাবে রিঙের মতো করে রাখা যেতে পারে। একটি পাত্রে 6 চামচ মেয়নিজ, 1/2 চামচ পরিমাণ ইয়েলো মাস্টার্ড এবং 2 চামচ টমেটো সস একসাথে খুব ভালো করে মেশাতে হবে। বার্গার বানগুলো হট প্লেটে হালকা গরম করে নিতে হবে। গ্রিল করার আগে গ্রিলারের তাপমাত্রা পরীক্ষা করে নিতে হবে। গ্রিলারের 2টি শিকের মধ্যে 2 আঙুল পরিমাণ জায়গা থাকতে হবে। উত্তপ্ত গ্রিলারের 6 ইঞ্চি উপরে হাত রেখে যদি 5 সেকেন্ড সহ্য করা যায় তবে বুঝতে হবে তাপমাত্রা ঠিক আছে। প্যাটিগুলো 2 পাশে হালকা বাটার লাগিয়ে গ্রিল মেশিনে 3-4 মিনিট গ্রিল করতে হবে। কিছুক্ষণ পরপর প্যাটিগুলো উল্টে দিতে হবে যাতে প্যাটিগুলো পুড়ে না যায়। হট প্লেটে বাটার দিয়ে একটি ডিম ভেজে নিতে হবে। ডিম ভাজার সময় কুসুমটাকে ফেঁটে দিতে হবে এবং 2 টুকরো করে একটি পাত্রে তুলে রাখতে হবে। এবারে একটি বানের উপর নিচ 2 পাশে ভালোভাবে মেয়োনিজের মিক্সচার মাখিয়ে নেওয়ার পর প্রথমে প্যাটি, এক্সলেস চিজ, অর্ধেকটা ডিম ভাজা, পরিমাণ মতো পেঁয়াজের রিং, টমেটো স্লাইস এবং পিকল স্লাইস দেওয়ার পর উপরের অংশ বসিয়ে দিতে হবে। ওয়াক্স পেপার দিয়ে সুন্দর করে মুড়িয়ে প্যাকেটে ভরতে হবে। প্যাকেট করার সময় খেয়াল রাখতে হবে প্যাকেটের পেছনের ছিদ্রটা যেন খুলে দেওয়া হয় যাতে করে প্রয়োজনীয় বাতাস প্রবেশ করতে পারে এবং খাবারের গুণ ও মান বজায় থাকে।